हेलो एवरीवन, वेलकम बैक टू योर ओन चैनल साइंस विद शालिनी एंड दिस इज शालिनी। आज के आमी क्लास 12 एर माने एचएस 2022 एर बायोलॉजी किछु सजेशन निये एसेछि। तो तोमरा देखतेई पाबे जे आमी जे सजेशनटा तैरी करेछि सेई सजेशनेर मध्ये तोमरा পুরো জিনিসটা কভার করতে পারছো। তোমরা জাস্ট এই সাজেশনটা যদি পড়ে যাও, মোটামুটি তোমরা 90% কভার করে আসতে পারবে পরীক্ষার সময়। তো চলো শুরু করে দিই। প্রথমেই বলে নিই যে পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবে, কারণ আমি মাঝখানে মাঝখানে এই সংক্রান্ত আর কী কী পড়তে হবে আমি কিন্তু সেটাও বলে দেবো, তো তোমরা কিন্তু মিস করবে না। চলো শুরু করি। দেখো, প্রথমেই কিছু সংজ্ঞা ইম্পর্টেন্ট, এবং যে সংজ্ঞাগুলো তোমাদেরকে করতেই হবে বা টিকা হিসাবেও তোমরা এই ধরনের জিনিসগুলো পড়তে পারো। তো ক্যাপাসিটেশন ও অ্যাম্ফিমিক্সিস কি, প্লাজেন্টা কি, মানে অমরা বলতে আমরা কি বুঝি, এর কাজ কি। তো তোমরা যদি প্লাজেন্টার টিকা নিয়ে পড়ো, টিকাটা পড়ো, টিকা পড়লে বা টিকা বা শর্ট নোট যদি তোমরা পড়ো, তাহলে তোমরা সেখান থেকে সংজ্ঞা, কাজ, ব্যবহার সব কিছু তোমরা পড়ে ফেলতে পারছো। এবং প্লাজেন্টা নিঃসৃত হরমোন কি সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ট্যাপেটামের কাজ কি, গেমিউল কি, কাইটোগ্যামি ও জেনোগ্যামি কি, এবং এদের মধ্যে কিন্তু পার্থক্য দিতে পারে। তো এই এগুলো তুমি ভালো করে করবে। সার্টোলি কোষ কি, এটির কাজ কি, কর্পাস লুটিয়াম কি এবং এটির কাজ কি, পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য কি উদাহরণ দাও, তারপরে কিছু শর্ট ফর্ম অ্যাব্রিভিয়েশনের কিছু কি বলবো ওটাকে ফুল ফর্ম যেটা সেটা তোমাদের করতে হবে, যেমন আইইউডি, জিফট, এমটিপি, গিফট, এগুলোর যে ফুল ফর্ম সেটা তোমাকে করতে হবে, এবং এগুলো কি সেগুলো কিন্তু তোমাদেরকে পড়ে রাখতে হবে, কারণ এগুলো থেকে কিন্তু শর্ট নোট আসে। পার্থক্য হচ্ছে আইসোগ্যামি ও উগামির মধ্যে পার্থক্য। পার্থক্য করলে তোমরা আইসোগ্যামি এবং উগামি সম্পর্কে সবটা তোমরা পুরোটা কভার করে নিতে পারবে। কর্টিকাল বিক্রিয়া কি, বহুজনতা কাকে বলে, উদাহরণ দাও, স্ববন্ধাত্ব কাকে বলে, দিনিষেক কাকে বলে, এটি কোথায় ঘটে, স্বপরাগযোগে দুটি সুবিধা এবং অসুবিধা লেখো, ভ্রূণের রোপণকাল ও স্থান উল্লেখ করো। এই ভ্রূণের রোপণকাল এবং স্থান সম্পর্কিত যা যা কোয়েশ্চেন আছে তোমাদের সবটা করতে হবে, কারণ এই চ্যাপ্টারের এই পোর্শনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। জন্ম নিয়ন্ত্রণের জন্য দুটি বাধাদায়ক পদ্ধতি উল্লেখ করো, পদ্ধতি লিখতেও বলতে পারে বা পদ্ধতিগুলো সম্বন্ধে তোমাদের দিতে পারে, সেটা তোমার নাম্বার মার্ক্সের উপর ডিপেন্ড করছে। ফ্যালোপিয়ান নালি কী বা ফ্যালোপিয়ান টিউব কী, এর কাজ কী, গর্ভ নিয়ন্ত্রণের সার্জিক্যাল পদ্ধতিগুলি কী কী ব্যাখ্যা দিতে বলতে পারে, কোলেস্ট্রাম কী, এর গুরুত্ব লেখো, জোর কলম কাকে বলে, গ্রাফটিং কী, খুব আসে এটা পরীক্ষায় গ্রাফটিং, এটা ছোটো প্রশ্ন বড় প্রশ্নের মধ্যেও কিন্তু দিয়ে দেয় গ্রাফটিং কী এবং এটি কীভাবে করা হয়। পার্থক্য আবার একটা হচ্ছে অটোগামি ও গাইটোগামি। দেখো, এই পার্থক্যগুলো পড়লে মোটামুটি সংজ্ঞা থেকে ব্যবহার থেকে কাজ থেকে গুরুত্ব সমস্ত কিছুই কভার হয়ে যায়। বহুভ্রূণতা বা পলিএমব্রায়োনিক কি, উদাহরণ সহ লেখো, ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা বলতে পারে বা ইতর পরাগযোগ কী সেটা বলতে পারে, চ্যালাজোগামি কী, পার্থক্য লেখো অ্যালোগামি ও জেনোগামির মধ্যে পার্থক্য, সপুষ্পক উদ্ভিদের ইতর পরাগযোগের কৌশল বা অভিযোজনগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। আচ্ছা, এবার কিছু চিত্রসহ কিছু ইম্পর্টেন্ট বড় প্রশ্ন, যেরকম চিত্রসহ গুপ্তবীজী উদ্ভিদের দিনিষেক পদ্ধতিটি বর্ণনা করো, পার্থক্য লেখো মেনার্কি ও মেনোপজের মধ্যে পার্থক্য, তাছাড়াও আছে গনোরিয়া ও সিফিলিস রোগের জীবাণুর নাম কি, এই জীবাণুর নামগুলো খুব ইম্পর্টেন্ট, এবং জীবাণুর নামগুলো কিন্তু অনেক রোগের, তো অনেক রকম জীবাণু থাকে, কোনোটা যেন গুলিয়ে না যায় খুব ভালো করে পয়েন্ট আউট করে তোমরা এগুলো ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করবে। অ্যাক্রোসোম বিক্রিয়া কি, তারপরে ভ্রূণ কোন অবস্থায় জরায়ুর কোন স্তরে রোপিত হয়, স্পারমিয়েশন বা শুক্রাণু অপসারণ কি, এই ছোটো ছোটো সংজ্ঞাগুলো কিন্তু বড় প্রশ্নের মধ্যে ঢুকিয়ে দিয়ে বড় প্রশ্নটাকে ভেঙে দিতে পারে। তো ছোটো প্রশ্ন বড় প্রশ্ন সব কিছুর জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোনের কাজ লেখো, স্পার্মিওজেনেসিস কাকে বলে, প্রাইমারি স্পার্মাটোসাইটে ক্রোমোজোমের সংখ্যা কত, চিত্রসহ শুক্রাণুর গঠন ও উৎপাদন বর্ণনা করো। এই শুক্রাণুর গঠন চিত্রসহ এটা বড় প্রশ্নের মধ্যে 5 নম্বর মধ্যে পড়ছে, রজতচক্রের সময় ডিম্বাশয়ের কীভাবে পরিবর্তন কীভাবে হয়, এই ধরনের, যেমন মেরুলা, ব্লাস্টুলা ও গ্যাস্ট্রুলা কি, অ্যামানিওসেন্টেসিস কি, এর তাৎপর্য লিখতে বলতে পারে, পার্থক্য লেখো আইসোগ্যামি ও অ্যানসোগ্যামি,
আইসোগ্যামি এবং অ্যানসোগ্যামি, এদের মধ্যে পার্থক্য, কতগুলো পার্থক্য দেখো। আইসোগ্যামি, অ্যানসোগ্যামি এর আগেও আমরা পড়েছি, অ্যালোগ্যামি, জেনোগ্যামি এর আগেও আমরা এরকম অনেকগুলো পড়েছি, গাইটোগ্যামি, জেনোগ্যামি এরকম অনেকগুলো আমরা পার্থক্য পড়েছি। তাহলে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু মানে জিনিসগুলো, তোমাদের টপিকগুলো খুব ভালো করে পড়ে থাকতে হবে, যাতে তোমাদের পার্থক্য দিক বা সেখান থেকে কোনো ছোটো প্রশ্ন দিক সেগুলো যেন কভার থাকে। চিত্রসহ মানব দেহে স্ত্রী জননতন্ত্রের সংক্ষিপ্ত বিবরণ দাও, রজতচক্রের বিভিন্ন দশাগুলির বর্ণনা করো, এই সময় বিভিন্ন দশা নিয়ন্ত্রণে হরমোনের, এই রজতচক্রের সময় কী কী হরমোন নিঃসৃত হয় এবং কোন হরমোনের কী প্রভাব সেগুলো কিন্তু পরীক্ষা আসে। শুক্রাণু ও ডিম্বাণু ব্যাংক কী, ভাসেকটমি ও টিউবেকটমি কী, এইডসের লক্ষণগুলি সংক্ষেপে আলোচনা করো, এইডস রোগের প্যাথোজেন, রোগের বিস্তার ও প্রতিকার লেখো, এইডস সংক্রান্ত কোনো কিছু বাদ দেওয়া যাবে না, কারণ এইডসের ফুল ফর্মও কিন্তু শর্ট প্রশ্নের মধ্যে আসে। এছাড়াও সিফিলিস ও পনোরিয়া রোগের লক্ষণ, রোগ বিস্তার দমন পদ্ধতি আলোচনা করো, মানবদেহ উদ্ভিদের নিষেক দ্বিনিষেক পদ্ধতি কী ব্যাখ্যা করতে বলতে পারে বা পার্থক্য দিতে পারে, মানবদেহ উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতির মধ্যে পার্থক্য এটা বড় প্রশ্নের মধ্যেও থাকতে পারে। সেন্ট্রাল ডগমা কী, জেনেটিক ড্রিফ্ট কী, লিডিং ও ল্যাগিং তন্তু কী, প্লিওট্রপি কী, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কী এর গুরুত্ব লেখো, মাল্টিপল অ্যালিন কী এবং এর সাথেই আরেকটি প্রশ্ন লিঙ্কেজ কী ভেরি ইম্পর্ট্যান্ট, কোয়াসারফেট মাইক্রোস্ফিয়া বলতে কী বুঝি, আণবিক কাচি ও আণবিক আঠা কী পার্থক্য, আবারও জিনোটাইপ ফিনোটাইপ এটা তো খুবই একটা কমন পার্থক্য, তাই সবাই এটা খুব ভালো করে করে রাখবে, সহপ্রকটতা কী এটা খুব ইম্পর্ট্যান্ট, উদাহরণ কী, আচ্ছা মানুষের রক্তে এবিও গ্রুপের উদাহরণ দ্বারা মাল্টিপল অ্যালিল ব্যাখ্যা করো, মানে একটু আগে আমরা মাল্টিপল অ্যালিল কী আমরা জেনেছি মানে আর কি পড়েছি, তো সেটারই এবিও গ্রুপের এর কী ব্যবহার বা ব্যাখ্যা এটা লিখতে বলেছে, পার্থক্য লিখতে বলেছে টেস্ট ক্রস ও ব্যাক ক্রসের মধ্যে, নিউক্লিওজোমের গঠন বর্ণনা করো, গঠন দিলে কিন্তু তার সাথে চিত্র মাস্ট, পলিজেনিক উত্তরাধিকার কী উদাহরণ সহ ব্যাখ্যা করো, প্লিওট্রপিজম কী উদাহরণ সহ ব্যাখ্যা করো, টার্নার সিন্ড্রোমের লক্ষণ ও কারণ লেখো, পার্থক্য লিখতে বলেছে ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন এদের মধ্যে পার্থক্য, সহপ্রকটতা ও অসহপ্রকটতা এদের মধ্যে পার্থক্য, পার্থক্য দেখো অনেক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রায় দু তিনটে করে পার্থক্য সেগমেন্ট রয়েছে যেগুলো থেকে তোমরা অনেকটা পোর্শন কভার করে ফেলতে পারবে, ক্রিস ক্রস উত্তরাধিকার কী উদাহরণ সহ লেখো, ডাউন সিন্ড্রোমের ক্যারিওটাইপ ও ক্রোমোজোম সংখ্যা কত এর কারণ ও লক্ষণ ব্যাখ্যা করো, থ্যালাসেমিয়া রোগের কারণ ও লক্ষণ কী, সেক্স লিঙ্কড উত্তরাধিকার বলতে কী বোঝো, ক্লাইনফিন্টার সিন্ড্রোমের বৈশিষ্ট্য লেখো, এর ক্রোমোজোমীয় অস্বাভাবিকতা উল্লেখ করো, বংশগতির ক্রোমোজোম তত্ত্বটি ব্যাখ্যা করো, হোলান্ড্রিক জিন কী এটা পাঁচ নম্বরের প্রশ্ন, মানে এই দুটো মিলিয়ে একটা পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে, ডিএনএ নকশার গঠন বর্ণনা করো, তো গঠন বর্ণনা মানে সেখানে চিত্র মাস্ট, বলুক না বলুক চিত্র তোমাদের দিতেই হবে, ডিএনএ রেপ্লিকেশনে হেলিকেজ, ডিএনএ পলিমারেজ, আরএনএ প্রাইমার, গাইরেজের ভূমিকা লেখো, জেনেটিক কোডের বৈশিষ্ট্য উল্লেখ করো, টিআরএনএর গঠন বর্ণনা করো, ডাউন সিন্ড্রোম, ক্লাইনফেল্টার সিন্ড্রোমের কারণ ও উপসর্গ লেখো বা ব্যাখ্যা করো, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে, ট্রান্সলেশনের প্রারম্ভিক দশা ও বৃদ্ধি দশা ব্যাখ্যা করো, গ্রিফিথ এবং হার্স্টেজের পরীক্ষা ভীষণ ইম্পর্ট্যান্ট, কোনো বিজ্ঞানী নাম অনুসারে কোনো পরীক্ষা তো ভীষণই ইম্পর্ট্যান্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে, এইচআইভি এইডসের সম্পূর্ণ নাম এবং এইচআইভি এইডস নিয়ে যাবতীয় যা সংক্রান্ত প্রশ্ন আছে কোনোটাই বাদ দেবে না, সবকটাই করবে। এরপরে রয়েছে প্রণোদিত প্রজনন কী, দানরোগ বলতে কী বোঝো, নিবিড় মিশ্র চাষ কী, এসসিপি কী উদাহরণ দাও, এরকম অনেকগুলো কাজে আইজিজি এবং আইজিএম এর কাজ কী, বায়োফর্টিফিকেশন কী আবারও পার্থক্য দিয়েছে, অনাক্রম্যতা থেকে পার্থক্য রয়েছে, এরকম পার্থক্য অনাক্রম্যতা থেকে আরেকটিও রয়েছে পরে আমরা পড়ব, ক্যান্সারের কারণ, ক্যান্সার সংক্রান্ত যে কোনো কিছু খুব ইম্পর্ট্যান্ট, ক্যান্সার, এইডস এই জিনিসগুলো সংক্রান্ত যে কোনো প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট, ফাইলেরিয়া জীবাণুর নাম, বিস্তার পদ্ধতি, এরপরে রয়েছে ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম, বিস্তার পদ্ধতি, মাইকোরাইজা কী এর গুরুত্ব লেখো, এগুলো সব পাঁচ নম্বরের প্রশ্নের মধ্যে পড়ছে, সিউয়েজ ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতি বর্ণনা করো পাঁচ নম্বর, খাদ্য সামগ্রী শিল্প উৎপাদন ও ঔষধ উৎপাদনে জীবাণুর ভূমিকা কী, জীবাণু একটা অনেক বড় ভূমিকা থাকে, কিছু ভালো ব্যাকটেরিয়া হয় কিছু খারাপ ব্যাকটেরিয়া হয়, তো ভালো ব্যাকটেরিয়ার ভালো কাজে কী কী ভূমিকা রয়েছে সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, অ্যাসকারিওসিস রোগের কারণ ও বিস্তার পদ্ধতি লেখো, পার্থক্য ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মধ্যে ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট,
রিজার্ভ ট্রান্সক্রিপশন কি, ট্রান্সক্রিপশন পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, বিবর্তনে ডারউইনবাদের তত্ত্বটি আলোচনা করো, এটা তো বলারই কিছু নেই, খুবই ইম্পর্ট্যান্ট। জীবন্ত জীবাশ্ম কাকে বলে, একটি উদ্ভিদ ও একটি প্রাণীর জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও। পার্থক্য লেখো, সমবৃত্তি অঙ্গ ও সমসংস্থ অঙ্গ। বিবর্তনের যে কোনো তিনটি প্রকার আণবিক প্রমাণ উদাহরণসহ ব্যাখ্যা করো। মানব ইনসুলিন উৎপাদন পদ্ধতি বর্ণনা করো। জৈব প্রযুক্তি কী, বিটি ক্রপ কী, জিন থেরাপি কী, পিসিআর কী, এর সুবিধা অসুবিধা এভরিথিং, পিবিআর 322 চিত্রসহ বর্ণনা করো। তার মানে এটি 5 নম্বরের মধ্যে চলে আসতে পারে, পিবিআর 322। বায়োপাইরেসি কী, ট্রান্সজেনেসিস কী পদ্ধতি, এই পদ্ধতির নাম উল্লেখ করো, মানে ট্রান্সজেনেসিস যে পদ্ধতিগুলো রয়েছে তাদের নাম উল্লেখ করে ব্যাখ্যা করো। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সংজ্ঞা এবং ধাপগুলি লেখো। সিডিএনএ কী, এর তাৎপর্য কী, ট্রান্সজেনিক উদ্ভিদ কাকে বলে এর উদাহরণ দাও, ভেক্টর কাকে বলে উদাহরণ দাও। পার্থক্য লিখতে বলেছে অ্যান্টিজেন ও অ্যান্টিবডির পার্থক্য। দাঁত রোগের আগেও পড়েছি আমরা, টাইফয়েড রোগের কারণ উপসর্গ লেখো, ম্যালেরিয়া রোগের বিস্তার পদ্ধতি এবং কারণ উপসর্গ সব কিছুই, অ্যাসকারিয়াসিস রোগের বিস্তার পদ্ধতি, অনাক্রম্যতার প্রকারভেদগুলি আলোচনা করো, লিউকোমিয়া ও লিম্ফোমা কী, মেটাস্টেরিস কী। পার্থক্য লিখতে হবে বিকোষ এবং টিকোষের মধ্যে, সক্রিয় ও নিষ্ক্রিয় অনাক্রম্যতা। আমি একটু আগে বললাম যে অনাক্রম্যতা থেকে আরেকটি পার্থক্য রয়েছে। একটি আদর্শ অ্যান্টিবডি চিত্রসহ চিহ্নিত, মানে চিহ্নিত চিত্রসহ ব্যাখ্যা করো, তার মানে চিত্রসহ ব্যাখ্যা মানে এটি 5 নম্বরের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। ড্রাগের প্রভাব, ড্রাগের অপসারণ কী, জে ও এস আকৃতি লেখচিত্রের পার্থক্য। এই চ্যাপ্টার থেকে কিন্তু এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট এবং আসার চান্স 99.99%। তো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট করে রাখবে, জে ও এস আকৃতির লেখচিত্রের পার্থক্য, লেখচিত্রের পার্থক্য। ইউট্রোফিকেশন কী, এর কারণগুলি লেখো, ভেরি ইম্পর্টেন্ট। গ্রিন হাউস গ্যাসের কারণ প্রভাব ব্যাখ্যা করো, বায়ু দূষণের কারণ ও প্রভাব, এগুলো তো আমরা জানি ছোটোবেলা থেকে পড়েছি, তাই এই চ্যাপ্টারটায় কিছু পার্টিকুলার জিনিস জোর দিয়ে পড়বে আর বাকিগুলো আমরা মোটামুটি জানি, তাও কিছু ইম্পর্টেন্ট এগুলো পয়েন্ট আছে। আমরা ছোটোবেলায় এক ধরনের পয়েন্ট পড়েছি, বড় হয়ে আমরা একটু ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট পড়ি, তো সেই পয়েন্টগুলোকেই কিন্তু পরীক্ষার সময় যদি প্রশ্ন আসে ওই পয়েন্টগুলোই মেনলি তোমাদেরকে লিখতে হবে। আচ্ছা, বিশ্ব উষ্ণায়নের তাৎপর্য, ওজন গহ্বর কী, এর কারণ ও প্রভাব কী, এর ফলে কী হতে পারে, এটাই। তিন প্রকার জনসংখ্যা আন্তঃক্রিয়ার বর্ণনা করো, হ্যাবিটেট নিজ, রেড ডেটা বুক, অর্টিকোলজি, সিনিকোলজি, ইকোটোন কাকে বলে, এইগুলো সম্পর্কে ছোটো ছোটো করে টিকা পড়ে রাখবে। নর্দমার জল বিশুদ্ধকরণ পদ্ধতি বর্ণনা করো, ক্ষুদ্রাকার বজ্র আবর্জনা ব্যবস্থাপনায় সেফটিক ট্যাঙ্ক পদ্ধতির বিবরণ আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট এটা। যে কোনো প্রকার ব্যাকটেরিয়া শিল্প উৎপাদনের ব্যবহার বর্ণনা করো, জৈব নিয়ন্ত্রণের সুবিধা, পেস্টের জৈবিক দমন পদ্ধতির গুরুত্ব, কীভাবে জীবজ সার কী হিসাবে অণুজীব ব্যবহৃত হয়, মানে অণুজীবকে আমরা জীবজ সারে কীভাবে ব্যবহার করতে পারি সেটা ব্যাখ্যা করতে বলেছে। ভ্যাম কী, VAM, ভ্যাম কী, এর ফুল ফর্মটা তোমাদের মেনলি এখানে উল্লেখ করতে হবে, এছাড়াও এটি কী সেটা জানতে হবে। একটোমাইকোরাইজা এবং এন্ডোমাইকোরাইজা, এদের সম্বন্ধে পড়তে হবে এবং এদের মধ্যে যে পার্থক্য, ছোটোখাটো পার্থক্যগুলো রয়েছে সেগুলোও তোমাদের ভালো করে মনে রাখতে হবে। আদর্শ ক্লোনিং ভেক্টরের বৈশিষ্ট্যগুলো লেখো, ক্লোনিং ভেক্টর ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ভেক্টর ইটসেলফ ভেরি ইম্পর্ট্যান্ট, তো ভেক্টরটা পড়ে রাখবে। কৃষিকার্যে বায়োটেকনোলজির প্রয়োগ, মানব ইনসুলিনের তাৎপর্য লেখো, ও জিন প্রযুক্তির সাহায্যে উৎপাদন ব্যাখ্যা করো, জিন থেরাপি কী উদাহরণ দাও, বায়োসেফটি কী, বায়োপাইরেসি কী উদাহরণ দাও, বায়ো পেটেন্ট কী, মানে এখান থেকে অনেকগুলো তোমরা ছোটো 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 নিউ টার্ম পাবে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষাগুলো ছোটো এক নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। ক্লোনিংয়ের সুবিধা অসুবিধা, এটাও খুব ইম্পর্ট্যান্ট। সিডিএনএ, একটু আগে আমি বলেছি সিডিএনএ কী এবং জৈব প্রযুক্তিবিদ্যায় এর তাৎপর্য কী, মেন হচ্ছে সিডিএনএ এর জিনিসটা কী এবং এর তাৎপর্য কী। বিটি তুলে বলতে কী বোঝো, এর বিশেষত্ব কী, জিএমও কী, জিএমও ধাপগুলি বর্ণনা করো, বিটি ক্রপ উৎপাদনের প্রয়োজনীয় ধাপগুলি লেখো, পার্থক্য এখান থেকে প্রাণীর জন্মহার ও মৃত্যুহারের মধ্যে পার্থক্য যেটা রয়েছে সেটা লিখতে হবে, কমেন্সালিজম ও অ্যামেন্সালিজম কী, অনুকৃতি কী, প্রকারভেদ কী, প্রাণীর খেচর অভিযোজন কী, পপুলেশন কী, এর বৈশিষ্ট্য কী, সামুদ্রিক তরুণাস্থি অস্থিবিশিষ্ট অভিশ্রবণ নিয়ন্ত্রণের জন্য অভিযোজন বর্ণনা করো, হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো, ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা। এক্সিটু সংরক্ষণ কী, JMF কী, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই পরপর দুটো প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট। ভারতের গন্ডার ও সিংহ সংরক্ষণের জন্য জাতীয় উদ্যান মানে ন্যাশনাল পার্ক এর নামগুলো লিখতে হবে।
আলফা বিটা গামা বৈচিত্র্য কি এবং ইউনেস্কো এমএবি পিবিআর WWF WCU এর সম্পূর্ণ নাম এখানে কিন্তু অনেকগুলো ফুল ফর্ম আছে এগুলো কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে বায়োম্যাগনিফিকেশন কি উদাহরণ দাও শব্দ দূষণের কারণ কি সেটার উদাহরণ মানে শব্দ দূষণের কারণ কি এবং এর প্রভাব কি প্রতিকার কি এগুলো সমস্ত কিছু পড়ে রাখতে হবে প্যান কি ওজন স্তর প্যান কি মানে প্যানের ফুল ফর্ম ওজন স্তরের অবক্ষয়ের পরিণাম কি ই ওয়েস্ট কাকে বলে মানব দেহে তেজস্ক্রিয়তার প্রভাব লেখো তেজস্ক্রিয়তার যে প্রভাব রয়েছে সে প্রভাব লিখতে হবে চিপকো আন্দোলন সাইলেন্ট ভ্যালি আন্দোলন খুব ইম্পর্টেন্ট মানে এগুলো পড়ে যেতেই হবে জনদূষণের কারণ বায়ু দূষণের কারণ প্রতিকার প্রভাব এগুলো সমস্ত কিছু পড়ে যেতে হবে তো এই হলো টোটাল প্রশ্ন এবং তোমরা দেখতেই পাচ্ছ আমি সব কটা চ্যাপ্টার থেকে সব ধরনের কোয়েশ্চেন আমি এখানে কভার করেছি এবং যেখান যার বাইরে একটাও প্রশ্ন আসবে না এই কটা প্রশ্ন তোমরা লাস্ট মুহূর্তে করে যাও তোমাদের এর বাইরে কোনো কিছু আসবে না যাদের মনে হচ্ছে যে আমার রেডি নেই বা আমার আমি কী কী পড়বো না পড়বো জাস্ট চোখ বন্ধ করে এই প্রশ্নগুলোর উত্তর বইয়ের থেকে নিয়ে তোমরা জাস্ট পড়ে যাও এই কটা পড়লে তোমরা মোটামুটি 80% কেন 90%ও তোমরা কমন পেয়ে যেতে পারো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি তোমরা ভিডিওটা থেকে হেল্পফুল হয়ে থাকো তাহলে ডেফিনেটলি ভিডিওটা লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দাও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এবং এরপরে পরীক্ষা শেষের পরে তোমরা কী টপিক নিয়ে আমার থেকে জানতে চাও কোন বিষয় নিয়ে জানতে চাও সেটাও আমাকে জানাতে পারো আমি সেই জিনিস নিয়ে ভিডিও আনবো এবং ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অন করে নিই অল অপশনটা অবশ্যই প্রেস করো তাহলে আমি যখন যা যা ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এবং ডিসক্রিপশন বক্সে আমি এর পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা চেক করে নিও এবং অবশ্যই আমার ফেসবুক পেজেও জয়েন হয়ে যাও সেখানে তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এটাই শেষ পরীক্ষা তো বেস্ট অফ লাক এবং তোমাদের রেজাল্টের জন্য তোমরা ওয়েট করে থাকো তো আজকের জন্য এইটুকুই বাই